বাংলোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডেও বাংলা যোগ। গভীর রাতে নিউ দিঘার হোটেলে হানা এনআইএ-র, পাকড়াও হামলার মাস্টারমাইন্ড সহ দুই সন্দেহভাজন আইএস জঙ্গি। বিস্ফোরণের বারো দিন পরই বাংলায় চলে আসে মুসাফির আব্দুল। পুলিশের নজর এড়িয়ে প্রায় এক মাস ধরে রাজ্যে ঘোরে দুই আইএস জঙ্গি, দুদিন আগে ঢোকে নিউ দিঘার হোটেলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল, আক্রমণে বিজেপি। পশ্চিমবঙ্গ অপরাধী, তাদের একটা মুক্তাঞ্চল, মমতা ব্যানার্জি দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। দুই সন্দেহভাজন আইএস জঙ্গি কর্ণাটকের, বিজেপিকে আক্রমণের জবাব মমতা। বেঙ্গালুরু বোমা পড়েছিল, দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি তোর দিল্লিতে। মথুরাপুরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে ফিরিয়ে দেবার অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, ওসিকে শোকজ, পনেরো দিনের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ। একুশের রেজাল্ট আউট, আর বাকি একুশ। যাদবপুরে কার জাদু, কলকাতার উত্তর কি, ঘাটালে কে হিট, বীরভূমে কার বাজিমাত, ওপিনিয়ন পোল পর্ব দুই, কার দখলে দিল্লি রাত আটটা।